বলেন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে হুম হুম যে যারা কাজ পাচ্ছে না তারা একটা বায়ারকে কিভাবে ম্যানেজ করে কাজ পেতে পারে? ধন্যবাদ। আসলে এটা খুবই সহজ, এটা বায়ারকে ম্যানেজ করা বা বায়ারের কাছ থেকে কাজ নেওয়াটা খুবই সহজ। তিনটি বিষয় এখানে, যেরকম তিনটি বিষয় আছে, ধৈর্যের চাদরে মোড়ানো সফলতার তিনটি মন্ত্র, ঠিক এরকমই এখানেও তিনটি বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে, একেবারে নাম্বার ওয়ান, তেল মারতে হবে। বায়ার যে ব্যাপারে যে কথাগুলো বলছে, যে কাজটা করার জন্য আপনাকে বলছে, সেই কাজটা রিলেটেড তেল মারতে হবে। হ্যাঁ, এর অর্থ এই না যে বায়ারের এখানে, বায়ার সোয়াবিন তেলের কথা বলছে, আপনি সেখানে নারিকেল তেলের মেরে দিলেন তাহলে হবে না। বায়ার যদি সোয়াবিন তেলের কথা বলে তাহলে আপনাকে সোয়াবিন তেলই মারতে হবে। যদি মানে নারিকেল, ও যে বিষয়ে বলবে সে বিষয়ে বলতে হবে। হ্যাঁ অবশ্যই ওই বিষয় দিয়েই তেল মারতে হবে, তবে তেলটা এমনই ভাবে মাত্রা, এমন মাত্রায় মারতে হবে যেন বায়ার কখনো বুঝতে না পারে যে আপনি তেল মারছেন। আমি বুঝাতে পারছি? নাম্বার ওয়ান, জি, ওকে, তার মানে তেল মারতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি কাজটা পারেন সেটা বুঝাতে হবে। আপনি কাজটা পারেন, বায়ার যে কাজটাই দিক না কেন, সেই কাজটা আপনি, কাজটা পারেন, ইতিপূর্বে আপনি করেছেন, আপনার যথেষ্ট দক্ষতা আছে, এবং এই যে দক্ষ করেছেন এবং দক্ষতা আছে, এই জিনিসটা বায়ারকে যখন আপনি বুঝাবেন, বুঝাতে গিয়ে যে কথাগুলো বলবেন, সেই কথাগুলোতে ওই কাজ রিলেটেড শব্দগুলো ব্যবহার করে বায়ারের সাথে কথা বলবেন, তাহলে বায়ারের ট্রাস্ট নিয়ে আসতে খুব সহজ হবে যে আপনি এই কাজটা আপনি করতে পারবেন। হ্যাঁ, মানে তখন সে বিশ্বাস করবে আর কি। সে বিশ্বাস করবে যে না, হ্যাঁ এই কাজটা আপনি দক্ষ আছেন এবং আপনি এই কাজটা করেছেন এবং করতে পারবেন, এরকম সে বিশ্বাস করবে। প্রয়োজনে আপনি বায়ারকে আপনার স্যাম্পল দেবেন। আশা করি 2 নাম্বার বোঝাতে পেরেছি। এবং 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে যে বায়ার যদি আপনাকে কাজ দেয়, এই কাজের জন্য যদি হায়ার করে, তাহলে বায়ার কতটুকু বেনিফিটেড হবে। হ্যাঁ, হ্যাঁ, দুই অলরেডি 2 নাম্বার যেটা বলছি, সেই 2 নাম্বারের সাথে আরো একটু যোগ করা দরকার যে বায়ার কেন আপনাকে হায়ার করবে। হ্যাঁ, অবশ্যই। এটা 2 নাম্বারের অংশ। আর 3 নাম্বারের অংশ হচ্ছে, যদি আপনাকে হায়ার করে তাহলে কতটুকু বেনিফিটেড হবে। হ্যাঁ, যদিও 2 আর 3-এর কাছাকাছি প্রায় একইবারে একই রকম, কিন্তু তথাপি 3 নাম্বারে আপনাকে এটা ভালো করে বায়ারকে বুঝিয়ে দিতে হবে যে বায়ার যদি আপনাকে হায়ার করে, আপনার দ্বারা কাজটা করায়, তাহলে বায়ার কতটুকু বেনিফিটেড হবে, এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে খুব ভালো করে, একদম স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে। অনেস্টলি, মানে টু বি অনেস্ট কথা বলে না, সেরকম ভাবে, তাহলেই বায়ার মোটামুটি মানে 100% আমি বলবো কনভিন্স হয়ে যাবে। তবে এই যতগুলো কিছু, যতগুলো তিনটা বিষয়, এই তিনটা বিষয় বলতে গেলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বায়ারের কাজের যে দক্ষতা, সেই দক্ষতাটা আপনার কতখানি আছে। বায়ার যে কাজ, যে বিষয়ে কাজ করাতে চাচ্ছে, সেই কাজের উপরে আপনি যদি দক্ষ, ভালো হয়ে থাকেন, তাহলে আপনি বায়ারকে কনভিন্স করতে পারবেন, নয়তো কনভিন্স করতে পারবেন না। যেমন যদি সাপোজ ধরে নেই, খুব একটা গ্রাফিক্স ডিজাইন, অথবা ডিজিটাল মার্কেটিং তো অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন ধরি, লোগো ডিজাইন ধরি, এখন লোগো ডিজাইন নিয়ে বায়ার একটা লোগো বানাবে, আপনি যদি লোগো ডিজাইন সম্বন্ধে খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি বায়ারকে প্রথমেই বলবেন, লোগো ডিজাইন, ও হ্যাঁ লোগো ডিজাইন তো খুব ভালো জিনিস, একটা লোগো একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের ব্র্যান্ড নির্ধারণ করে, ব্র্যান্ডিং করে, লোগোটার এত দরকার, এই সেই বিভিন্ন ধরনের, আপনি লোগো বানাতে যাচ্ছেন, আপনি সঠিক কাজটাই করতে যাচ্ছেন, এটা করলেই আপনার ইয়েটাকে এতখানি উন্নতি হবে, এই সেই বিভিন্ন ধরনের। কিন্তু এটুকুর সাথে আরো লাগাতে হবে কি, বায়ার কোন ধরনের লোগো ব্যবহার করতে চাচ্ছে, সেই ধরনের তেল একটু লাগায়ে এই কথাগুলো বলতে হবে। এখন তাহলে এই কথাগুলো বললাম, এরপরে আসবো লোগো ডিজাইনটা আমি কত ভালো পারি। আমি আমার আমার যে দক্ষতাগুলো আছে, সেই দক্ষতাগুলো অনুযায়ী আমি বলবো যে আমি লোগো ডিজাইন এরকম লোগো বানাতে পারি, ওরকম বানাই, ওরকম লোগো বানাই, আমার এত এত আমি লোগো বানিয়েছি,
আপনি দেখতে পারেন অমুক লোগো, অমুক কোম্পানির লোগো, ওই কোম্পানির লোগো, এরকম বিবরণ টিবরণ দিতে পারি, রেফারেন্স দিতে পারি বা এক্সাম্পল তুলে ধরতে পারি। তারপর লোগোর কতগুলো ক্রাইটেরিয়া আছে, কতগুলো ইয়ে আছে, সেই ধরনের লোগো বানাতে পারেন। কিছু কিছু বায়ারকে ক্ষেত্রে দেখা যায় যে বায়ার বেশি কথা একটু একটু কথা বলতে চায়, সেই বায়ারগুলোকে দেখা যায় যে সে বায়াররা এমন এমন করে বলে যে আমার এটা এটা দরকার এই বিষয়, হ্যাঁ, ব্যাস বলে একটু সুযোগ দেয় যে এখন সেলাররা বলবে। তখন সেলাররা যদি এরকম বলতে পারে যে ও আপনার এটা এটা দরকার, আচ্ছা এটার সাথে কি এটা ওটা দরকার, আপনি এটাও কি নেবেন, হ্যাঁ, এই যখন সেলার আবার তাকে প্রশ্ন করে এটাও কি নেবেন, তখন বায়ার মনে করে ও তাহলে তো অনেক জানে, এ তো ভালো, হ্যাঁ এ সঠিক আছে, তাহলে এর কাছ থেকে কাজটা করা যায়। এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা গ্রো করতে পারলেই বায়ার কনভিন্স হয়ে যাবে। মোট কথা হচ্ছে যে সব বায়ার তো আর একইভাবে ইয়ে হবে না, একটা বায়ারের সাথে কনভার্সেশন করতে করতে বুঝে বুঝে ফেলা যাবে যে বায়ারটা কোন ক্যাটাগরির, কোন ভাবে কথা বললে এই বায়ারকে কনভিন্স করা যাবে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় জিনিস, কারণ একটা মানুষের সাথে কথা বলে মানে দু চার লাইন লেখেই তার সম্বন্ধে সবকিছু জেনে ফেলা সম্ভব হয় না। এই জন্য বায়ারের সাথে স্বাভাবিকভাবে বেশ কিছু কথা বলে যান, আপনি বলতেই থাকেন, আর এই কথা বেশিরভাগ বলতে গেলেই আপনার এই জিনিসগুলো সব কটা দরকার। এখানে যে কটা দেখতে পাচ্ছেন, জি, এই সব কটা দরকার। এই যে তিনটি মন্ত্র, সফলতার তিনটি মন্ত্র, এই সব কটা দরকার। কারণ কি, একটা বায়ারকে তার মন মতো করে কথা বলে আপনার কনভিন্স করতে আপনার সব কটা দরকার। যদি আপনি বায়ারের যে কাজটা করতে বলছে সেই কাজটা যদি আপনার ভালো জানা না থাকে, তাহলে ওই কাজের রিলেটেড টার্মস গুলো ইউজ করে আপনি তার সাথে কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার ইংরেজি যদি ভালো না জানা থাকে, তাহলে তার সাথে অত ফ্লুয়েন্টলি আপনি ইংরেজি বলার সাহসই পাবেন না। আপনার মনে হবে যে তোরও এত কথা বলা যায় না, একটু কম কম কথা বলে কেটে পড়ি, কোন রকমে অর্ডার নিতে পারলে আপনি বেঁচে যাবেন, এরকম মনে হবে। কিন্তু যখন আপনার ইংরেজি খুব ভালো পারবেন, ভালো পারদর্শিতা থাকবে, তখন আপনি পানির মতো বলে যেতে থাকবেন, আপনার তখন মনে হবে না যে এখানে অর্ডার দিয়ে দিতে পারলে, কেটে পড়তে পারলে বাঁচি, এরকম মনে হবে না। মনে হবে যে বায়ারকে ধরেই ছাড়বো, কত দূর যেতে পারে মানে বলে যাবে বলে যাবে, এরকম মনে হবে। তখন দেখা যাবে যে বায়ারের সাথে সম্পর্কটা অনেক ইজি ইজি হয়ে যাবে। আর নাম্বার থ্রি হচ্ছে, নাম্বার তিন নাম্বারের সাথে যে যেটা তো আছে, যতটুকু সম্ভব এখানে বায়ারটাকে বুঝে, বায়ারটাকে এমন করে বুঝে আপনাকে বলতে হবে যে আমার সাথে কাজ করলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন, হ্যাঁ অবশ্যই, নিশ্চিত করতে হবে তাকে। তাহলে মানে আমার দ্বারা কাজ করালে আর কি আপনি উপকৃত হবেন সেটা বুঝাতে হবে। হ্যাঁ, সেটা শুধু বুঝানো না, সেটা তাকে নিশ্চিত করতে হবে। এমনকি এখন যে সে আপনার সাথে কথা বলতেছে বা কনভার্সেশন করতেছে, এখনো এই কনভার্সেশনেও সে লাভবান হচ্ছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এত এত তথ্য দিয়ে তাকে কথাবার্তা বলতেছেন যাতে করে সে আপনার প্রতি কনভিন্সড হয়ে গেছে আর কি, এরকম। তো এ ছিল বায়ার পটানোর সূত্র বা মন্ত্র, টিপস, হ্যাঁ বায়ার পটানোর টিপস। ওকে, ধন্যবাদ।